সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد। আমাদের বাংলাদেশে কিছু কিছু মসজিদে আমরা যখন প্রবেশ করি দেখি মসজিদের মধ্যে একটি লাল বাতি রাখা হয়। কিছু কিছু মসজিদে লাল বাতিটি এটি একামতের কিছু আগে অল্প আগে লাল বাতিটি জ্বালানো হয়। লাল বাতিটি হয় মসজিদের সামনে ঘড়ির মধ্যে থাকে অথবা এক সাইডে থাকে। এই লাল বাতিটি লাগানো হয় এবং লাল বাতি নিচে লাগা লেখা থাকে যে লাল বাতি জ্বালানো কালে কেউ যেন নামাজ না পড়ে। উনাদের এর উদ্দেশ্য হলো যে মানে একামতের সময় কম, একামতের একটু পর একামত দিবে তো আপনি নামাজ পড়বেন না। এই উনাকে এই মুসল্লি ভাইকে নামাজ পড়ার জন্য নিষেধ করাটি আসলে ঠিক নয়। কারণ হলো যেই নাকি মসজিদে প্রবেশ করবে এবং তাকে মানা করা হবে আপনি মসজিদে ঢুকে কোনো নামাজ পড়বেন না, তো ওই মুসল্লি তিনি মসজিদে প্রবেশ করে বসে যাবে। কিন্তু এই বসাটি কিন্তু একটি সুন্নতের মুখালেফ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা দাখালা আহাদুকুম আল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকআতাইন, কেউ যদি মসজিদে প্রবেশ করে সে যেন না বসে যতক্ষণ পর্যন্ত সে দুরাকাত নামাজ না পড়ে। সুতরাং যেই ভাই মসজিদে প্রবেশ করেছে সে নিয়ত করে ফেলবে নামাজ পড়ার জন্য, সে যদি একমতের সময় না জানে নামাজ পড়ে নামাজ পড়া শুরু করে দিবে। নামাজ পড়ার মধ্যে যদি তার একামত দিয়ে দেয়, সে যদি দেখে যে নামাজটি সে সংক্ষেপে শেষ করে ফেলতে পারবে, তো নামাজ সংক্ষেপে শেষ করে ফেলে সে জমাত ধরবে। আর যদি দেখে সে মাত্র নিয়ত করেছে এবং একামত দিয়ে দিয়েছে, তার সে যদি নামাজ ভেঙ্গেও ফেলে তার কোনো সমস্যা হবে না, কারণ সে জমাত ধরতে যাচ্ছে। সুতরাং ভাইরা, মানে মসজিদের মধ্যে এরকম লাল বাতি জ্বালিয়ে মানুষদেরকে নামাজ পড়তে বাধা দেওয়াটা এটা কিন্তু ঠিক নয়। কারণ আমরা দেখি অনেক ভাইরা মসজিদে প্রবেশ করেই বসে যায় এই লাল বাতির কারণে। কারণ আমরা চেষ্টা করব মসজিদে ঢুকে যারা নাকি একামতের সময় জানি তারে মসজিদে বসে বসে না বসার আগে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করব, কারণ এই সময়ে দোয়া করাটা দোয়া কবুল হয়, আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়। যদি দেখেন যে আপনার সময় নেই, সময় কম আছে বাকি, তাহলে আমরা বসবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করব। আর যদি দেখে সময় আছে তাহলে আমরা তাহিয়াতুল মসজিদ, যে যাকে বলা হয় মসজিদে ঢুকিয়ে আমরা দুই রাকাত সুন্নত আদায় করে নেব। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।